हेलो नमस्कार आदाब सस्त्रयाकाल अस्सलामु अलैकुम। आमार नाम रुमियास्मिन एवं तोमादे सकलके स्वागत जानाई एस्थेटिक एजुकेशन क्लासे। आमरा शुरू करेछिलाम भारतेर भूगोल नामक सीरीजटी, सेक्षेत्रे कतगुली क्लास अलरेडी हुए गेछे, ना देखले थाकले तोमरा प्लेलिस्ट थेके देखे निते पारबे। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা। কারণ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসে। তবে মৃত্তিকার ইতিহাস পড়তে গেলে তো সে কখনো শেষ হওয়ার নয়। এক্ষেত্রে আমি সেগুলোই ডিসকাস করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং আসার সম্ভাবনা রয়েছে, বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হয় সেগুলোই পড়ব। ঠিক আছে, তো দিলে না করে শুরু করি। আর হ্যাঁ, তু হাস তু মুস্কুরা তু রোনা কম কর দে তু জিন্দা হ্যায় ইস জিন্দেগি কে নাক মে দম কর দে। এখন শুরু করব আমরা ভারতের মৃত্তিকা। এখন মৃত্তিকা শুরু করার আগে কিন্তু আমাদের জানতে হবে এই মৃত্তিকাটা সৃষ্টি কিভাবে হয়। ঠিক আছে, এটা মনে করো কোনো একটা শিলা রয়েছে, হ্যাঁ, সেই শিলার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, রোজ দিন রোদের তাপ পড়ছে, বায়ু প্রবাহ, বিভিন্ন রকমের কারণে কিন্তু সেই শিলাটা কি হয় পরবর্তীকালে ভেঙে যায়, এ ফাটল ধরলো, তারপরে কি হয় ভেঙে গেল, এইরকম কণায় পরিণত হলো, তারপরে সেগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র আকার ধারণ করলো, এইভাবে কিন্তু একটা লেয়ারের সৃষ্টি করে। সেই লেয়ারটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো রেগোলিথ। রেগোলিথ কিন্তু কোনো মৃত্তিকা নয়, মনে রাখবে যে রেগোলিথ কিন্তু কোনো মৃত্তিকা নয়। রেগোলিথ বা এটা হচ্ছে একটা ভাঙ্গা পাহাড়, মানে পাথরের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের একটা লেয়ার, সেই অংশটিকে বলা হয় রেগোলিথ। এর সঙ্গে যখন আমাদের কি হবে অ্যাড হবে জৈব পদার্থ, জৈব পদার্থ যখন উপর থেকে পাতা, উদ্ভিদ, প্রাণী এর দেহাবশেষ পড়বে এক্ষেত্রে, তখন এই দুটো মিলে তৈরি হবে মৃত্তিকা। এখান থেকে একটা কোশ্চেন আসে যে রেগোলিথ মানে মৃত্তিকা, কি আমরা রেগোলিথকে বলতে পারি না, রেগোলিথকে আমরা মৃত্তিকা বলতে পারি না। কারণ রেগোলিথ হচ্ছে আমাদের পাথরের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একটা লেয়ারের আকারে আছে সেটাকে রেগোলিথ বলা হয়, এবং রেগোলিথের সঙ্গে যখন জৈব পদার্থ মিশবে তখনই আমরা তাকে কি বলবো, তখনই আমরা তাকে বলবো মৃত্তিকা। ঠিক আছে, এবং এই মৃত্তিকার আবার বাবু কতগুলো লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো কিন্তু জানতে হবে। যেমন এই মৃত্তিকা যে পাথরের পাথরের টুকরো বললাম, সেখানে একটা লেয়ার রয়েছে, আমি যদি লেয়ার গুলো বলি তাহলে এরকম হবে, কিন্তু এই লেয়ার গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, যেগুলো কোশ্চেন আসে আমি সেগুলোই বলছি। তো এটা হচ্ছে ও লেয়ার, এটাকে বলা হয় ও লেয়ার, এটাকে বলা হয় এ লেয়ার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের ডি বা আর লেয়ার। তো এক্ষেত্রে কি থাকে, প্যারেন্ট রক বা বড় বড় শিলাগুলো যেগুলো ভেঙে পরবর্তীকালে কি হয় মৃত্তিকা সৃষ্টি হবে। তো ভাঙার ফলে এক্ষেত্রে একটু ছোট ছোট অপেক্ষাকৃত মানে এর থেকে তুলনাগুলো ছোট ছোট টুকরোয় পরিণত হয়, এক্ষেত্রে আরো বেশি ছোট ছোট টুকরোয় পরিণত হয়। এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে মৃত্তিকাটা আমাদের সৃষ্টি হয়, এবং সবার উপরের যে ও লেয়ার সেখানে কিন্তু কি থাকে জৈব পদার্থ বা যেটাকে আমরা বলি হিউমাস থাকে। এবং এ লেয়ারটাকে আমরা কি বলি টপ সয়েল, হ্যাঁ টপ সয়েল লেয়ার বলা হয়। এবং এ এবং ডি এই দুটি লেয়ারকে একসাথে আমরা কি বলি, এই দুটি লেয়ারকে আমরা একসাথে বলি হচ্ছে সোলাম। সোলাম এটা পোষ পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু, যে সোলাম আমরা কোনটাকে বলবো, এ এবং বি এই দুটো আমরা হরিজনকে একসাথে আমরা কি বলবো সেটাকে আমরা সোলাম বলবো। আর টপ লেয়ার বা টপ সয়েল বলা হয় এ লেয়ারকে, ও লেয়ারকে কিন্তু নয়, ও লেয়ার কিন্তু প্রত্যেক মৃত্তিকার মধ্যে থাকে না আবার। ঠিক আছে, তো মানে খুব অল্প পরিমাণে কোথাও থাকে কোথাও বেশি থাকে এটা আমাদের জানতে হবে। কিন্তু এক্ষেত্রে এই মনে করে একটা আমি গাছ, হ্যাঁ গাছ আমি এখানে লাগিয়েছি, সেই গাছটা আমাদের কোথায় থাকবে মানে মূলটা, মূলটা থাকবে কিন্তু এখানে বি লেয়ারে। এবং এক্ষেত্রে যদি আমি আলু এখানে লাগাই, আলু গাছ, আলু গাছটা সার কীটনাশক এক্ষেত্রে আমি লিখে রাখছি, এগুলো পরীক্ষায় আসে। তো যে আলু চাষ আমি মনে করে করলাম, সার দিলাম, কীটনাশক দিলাম, সেগুলো কিন্তু আমাদের সেগুলো কিন্তু এ লেয়ারের মধ্যে থাকবে। বি লেয়ারের মধ্যে কিন্তু বড় গাছের হচ্ছে শিকড়গুলো অবস্থান করবে। সি লেয়ারে হচ্ছে আমাদের যে প্যারেন্ট রক বা মূল শিলার কিন্তু মানে ছোট ছোট টুকরোগুলো অবস্থান করবে। তো এটা হয়ে গেল আমাদের মৃত্তিকার কিন্তু প্রোফাইল বা সয়েল প্রোফাইল। এবং এই প্রোফাইলের
একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন ডিসকাস করবো, ওটা ও লেয়ার ছিল, এটা এ এবং বি। তো এই এ লেয়ারটাকে আমরা কি বলে থাকি? ইলুভিয়েশন, এলুভিয়েশন, এলুভিয়েশন পদ্ধতি এখানে লক্ষ্য করা যায়। আর বি লেয়ারটাকে বলা হয় ইলুভিয়েটেড লেয়ার, কারণ এখানে ইলুভিয়েশন, ইলুভিয়েশন প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এরা সব থেকে বেশি গুলিয়ে যায় এবং এই জন্য এইগুলাই কিন্তু বেশি পরীক্ষায় আসে। তো এলুভিয়েশন পদ্ধতিটা সবার উপরে রয়েছে, তো সবার লাস্টে মানে বি লেয়ারটাতে হচ্ছে ইলু ইলু মানে ইলুভিয়েশনটা রয়েছে। তো এলুভিয়েশনটা মানে কি? এই যে জৈব পদার্থ, সার, কীটনাশক এতগুলো দেওয়া হলো এই মৃত্তিকার মধ্যে, হ্যাঁ, সেগুলো কি হবে নিচে মানে জলে যখন বৃষ্টিপাত করবে উপরে, সেই রেইন ড্রপস গুলোর জন্য কি হবে সেগুলো ধুয়ে ধুয়ে নিচে ট্রান্সফার হতে থাকবে নিচের লেয়ার গুলোর মধ্যে। এই যে ট্রান্সফার হওয়া বা ধুয়ে নিচে চুয়ে যাওয়ার পদ্ধতি, সেটাকে এলুভিয়েশন, এটাকে আমি বলি চুয়ে যাওয়া। চুয়ে যাওয়া পদ্ধতি, চুয়ে যাওয়া। এবং বি লেয়ারে সেই চুয়ে যাওয়া পদার্থ গুলো কি হবে? সঞ্চিত হবে। তাহলে এটা কি হয়? সঞ্চয়, সঞ্চয়ের প্রক্রিয়া। এক্ষেত্রে সঞ্চয় লক্ষ্য করা যায়, এই জন্য এটাকে ইলু ইলু ইলুভিয়েশন বলা হয়। একটা গান আছে না, ইলুভিয়েশন। আর এলু যেটা রয়েছে সেটা চুয়ে চুয়ে পড়বে, সেটাকে বলা হয় এলুভিয়েশন পদ্ধতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মৃত্তিকার আমাদের প্রোফাইল বা সয়েল প্রোফাইল। এক্ষেত্রে এইটুকুই কিন্তু আমাদের পড়লেই যথেষ্ট। এখন আমাদের পড়তে হবে যে মৃত্তিকার শ্রেণী বিভাগ। এটা অনেক ভিত্তিতেই আমরা ভাগ করতে পারি। একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা কি ভাগ করতে পারি? আঞ্চলিক মৃত্তিকা। একটা হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা, আর একটা হচ্ছে অআঞ্চলিক বা অনাঞ্চলিক মৃত্তিকা, বা এটাকে আমরা অনেকে কি বলি, স্থানান্তরিত মৃত্তিকা। স্থানান্তরিত মৃত্তিকা মানে মনে করো একটা অঞ্চলের প্যারেন্ট রক বা মূল শিলা ভেঙে পরবর্তীকালে মৃত্তিকা সৃষ্টি হলো সেই অঞ্চলটার মধ্যেই, সেটাকে আমরা বলবো হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা। যেমন আমরা বলতে পারি ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, হ্যাঁ লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা যেটাকে আমরা বলি, কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, এই সকল জিনিস কিন্তু ওই অঞ্চলের সৃষ্টি হয়, মানে পাথরটা ভেঙে সৃষ্টি হয় ওই অঞ্চলের মধ্যেই থাকে কিন্তু। এটা হয়ে গেল আঞ্চলিক মৃত্তিকা। অনাঞ্চলিক মানে কি? অআঞ্চলিক মানে ওই অঞ্চলের নয়, মানে অন্য কোনো অঞ্চল থেকে বিভিন্ন কারণে নদীর দ্বারা বা হতে পারে বায়ুর যে মানে বায়ু প্রবাহের জন্য ওটা ভেসে এসেছে এবং এখন অন্য জায়গায় একটা স্থানান্তরিত হয়েছে, ওই জন্য এটাকে স্থানান্তরিত মৃত্তিকা বলা হয়। এর এক্সাম্পলটা কিন্তু অনেকবার এক্সামে এসেছে এবং সেই এক্সাম্পলটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে পলি মৃত্তিকা, আর আরেকটা রয়েছে লোয়েস মৃত্তিকা। হ্যাঁ, লোয়েস মৃত্তিকা পরীক্ষায় এসেছিল যে লোয়েস মৃত্তিকা কোন ধরনের মৃত্তিকা, এটা কিন্তু অআঞ্চলিক মৃত্তিকা বা অনাঞ্চলিক মৃত্তিকা এবং স্থানান্তরণের ফলে সৃষ্টি হয় বলে এটাকে স্থানান্তরিত মৃত্তিকা কিন্তু বলা হয়ে থাকে। পলিমৃত্তিকাও ঠিক তেমনই, সেই নদীর সেই কোন জায়গা থেকে পাহাড় কেটে নুড়ি কাপড় বালিগুলো নিয়ে আসে অন্য জায়গায় স্থানান্তর করে, ওই জন্য পলিমৃত্তিকা হয়ে গেল আমাদের অআঞ্চলিক বা স্থানান্তরিত মৃত্তিকা। লোয়েস্টাও ঠিক তেমনি, লোয়েস্ট আমাদের কি গভীর মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়, হ্যাঁ না, বায়ুগুলো বায়ু প্রবাহের জন্য বালিয়ারিগুলোকে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে অন্য জায়গায় এসে সঞ্চয় করে দেয়, ওইটাকে বলা হয় লোয়েস্ট সে বালুভূমি বা এটাকে লোয়েস্ট মৃত্তিকা সৃষ্টি করে। এটা হয়ে গেলে একটা কি স্থানান্তরণের জন্য সৃষ্টি হয়, এটা বায়ুর স্থানান্তরণের সৃষ্টি হয়, আর পলিটা হয় আমাদের কি নদীর স্থানান্তর বা জলের স্থানান্তরের ফলে সৃষ্টি মৃত্তিকা। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন। তাছাড়াও মৃত্তিকাকে অনেকভাবে কিন্তু অনেকে ক্লাসিফিকেশন করেছে, কিন্তু সেগুলো আমরা পড়বো না। আমরা পড়বো যে আমাদের মৃত্তিকার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর ভিত্তিতে যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা কি হয়, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর ভিত্তিতে বা ICAR, এই আমাদের মৃত্তিকাটাকে শ্রেণী বিভাগ করেছে মোট আটটি ভাগে। মোট আটটি ভাগ রয়েছে এবং কি রয়েছে, ২৬টি উপবিভাগ রয়েছে, উপবিভাগ রয়েছে।
এটা কিন্তু এই যে ফুল ফর্মটা আইসিএআর এর ফুল ফর্মটা গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো জানবে এবং কয়টি ভাগে ভাগ করেছে আটটি শ্রেণীতে ভাগে ভাগ করেছে সেই আটটি শ্রেণী কি কি সেগুলো তো জিজ্ঞেস করবে না তবে সেই আটটি শ্রেণী কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলোকে আমরা এখন আলোচনা করব কারণ এই আটটি শ্রেণীগুলোই কিন্তু আমাদের পড়ার বিষয় এগুলোর মধ্যে কি কি পড়ে আমি বলে দিচ্ছি সেটা ল্যাটেরাইট মৃত্তিকা পড়বে তারপর লোহিত মৃত্তিকা পড়বে লাল মৃত্তিকা পড়বে মরু মৃত্তিকা তারপর লবণাক্ত অঞ্চলের মৃত্তিকা পিট মৃত্তিকা পিট তো নয় পিগ মৃত্তিকা বা বগ মৃত্তিকা এটাকে অনেকে বলে থাকে পার্বত্য অঞ্চলের পর্জল মৃত্তিকা হ্যাঁ তো এরকম সাতটা হলো আরেকটা নাম হচ্ছে এই মুহূর্তে আই থিঙ্ক মাথায় আউট হয়ে গেছে যাই হোক আমাদের লিখতে লিখতে কিন্তু এগুলো কিন্তু মনে চলে আসবে তো এই আটটা কিন্তু ভাগে ভাগ করা হয় সেই আটটা ভাগে কিন্তু আমরা এখন ডিটেলসে পড়ব তা না হলে কিন্তু হবে না প্রথমে আমরা পড়ব পলিমৃত্তিকা এক্ষেত্রে আমি ফটাফট লিখছি হ্যাঁ পলিমৃত্তিকা বা ইংরেজিতে বলা হয় অ্যালুভিয়াল সয়েল এই পলিমৃত্তিকাটা কি হয় নদী কিন্তু নিয়ে আসে স্থানান্তরিত করে ওই জন্য এটাকে অ আঞ্চলিক মৃত্তিকা বা স্থানান্তরিত মৃত্তিকা বলা হয়ে থাকে পলিমৃত্তিকাকে এগুলো কিন্তু নোটের আকারে তোমরা লিখে নিবে হ্যাঁ আর আমি অলরেডি ডিসকাস করে দিলাম যে কেন পলিমৃত্তিকাকে অ-আঞ্চলিক মৃত্তিকা বলা হয় এই মৃত্তিকার পরিমাণটা ভারতে সব থেকে বেশি কারণ আমরা জানি মানে ভারতবর্ষ কি নদীমাতৃক দেশ নদীর সংখ্যা বেশি পলিমৃত্তিকার সংখ্যা অটোমেটিকলি বেশি হবে তাই না তো এর পরিমাণটা আমাদের কত থাকে 45.5% এরিয়া জুড়ে কিন্তু অবস্থান করেছে প্রায় অর্ধেকে অর্ধেকের মতন কিন্তু রয়েছে এবং এই নদী মৃত্তিকা কোথায় লক্ষ্য করা যাবে নদীর ধারে অবশ্যই কিন্তু লক্ষ্য করব নদীর ধারে মানে এক্ষেত্রে আমরা বলতে পারি সিন্ধু শতদ্রু গঙ্গা ব্রহ্মপুত্র এর যে উপ মানে এর যে অববাহিকা রয়েছে এর অববাহিকা এর মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এর অববাহিকা কোনগুলো হবে এই যে পুরো জায়গাগুলো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এই মৃত্তিকাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের পলিমৃত্তিকা পলিমৃত্তিকাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হবে খাদার একটা হবে ভাঙ্গার যেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ WBCS এর যদি 10 ইয়ার্স সলভ করো এই কোশ্চেনটা যে কয়বার এসেছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে খাদার একটা রয়েছে একটা ভাঙ্গার খাদার মানে সে আরো খাবে খাদার মানে সে আবার খাবে মানে সে নতুন তাহলে নবীন পলি এই কিন্তু পুরনো নয় নবীন হ্যাঁ কারণ এটা আরো খাবে খাদার আরো খাবে ভাঙ্গার মানে সে অলরেডি ভেঙে গেছে মানে পুরনো সেই জিনিসটা এখন ভেঙে গেছে তাহলে এটা হচ্ছে প্রাচীন পলি হ্যাঁ তো এটাই মানে কনফিউজিং তো ওই জন্য এটা কিন্তু পরীক্ষায় আসে যে নবীন পলিমৃত্তিকাকে কি বলে আর প্রাচীন পলিমৃত্তিকাকে কি বলে নবীন জিনিসটাকে কি বলবে খাদার মানে সে আবার খাবে হ্যাঁ এখনো তার ভুক মিটেনি আর ভাঙ্গার সে অলরেডি ভেঙে গেছে মানে প্রাচীন কিন্তু পলিমৃত্তিকাকে বলা হয় তবে পাঞ্জাবে এই খাদার এবং ভাঙ্গার না বলে আরেকটা নাম দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু পরীক্ষায় আসে যে পাঞ্জাবে খাদারকে কি বলে আর ভাঙ্গারকে কি বলে পাঞ্জাবে এটাকে বলা হয় ধায়া ধায়া মানে হচ্ছে ধেয়ে আসছে মানে নতুন তো ওই জন্য ধেয়ে আসছে এবং পাঞ্জাবে এই ভাঙ্গারটিকে আমরা কি বলে থাকি এটাকে বলা হয় বেড তবে এটা কখন ব্যবহার করা হয় পাঞ্জাবে কিন্তু ব্যবহার করা হয় পাঞ্জাবে এগুলো কিন্তু নোটের মধ্যে তোমরা লিখে নাও এগুলো অতিরিক্ত বেশি গুরুত্বপূর্ণ নোটস ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের পলিমৃত্তিকা এবং পলিমৃত্তিকায় কি কি চাষ যদি বলি আমি তাহলে এক্ষেত্রে ধান চাষ সবকিছুই চাষ করা হয় এর উর্বর হয়ে থাকে কিন্তু পলিমৃত্তিকা তাই ভারতে যত রকমের মৃত্তিকা লক্ষ্য করা যায় সব থেকে বেশি লক্ষ্য করা যায় কিন্তু পলিমৃত্তিকা যেটা নদীর অববাহিকা অঞ্চলগুলোর মধ্যে অবস্থান করে থাকে এটা একটা অ-আঞ্চলিক মৃত্তিকা বা স্থানান্তরণের ফলে সৃষ্টি হয় বলে স্থানান্তরিত মৃত্তিকা ওকে এখন আমরা আলোচনা করব কালো মৃত্তিকা হ্যাঁ সেটা হচ্ছে কালো মৃত্তিকা এটাকে বলা হয় ব্ল্যাক সয়েল অনেকে আবার কি হয় এটাকে কি বলে কালো তুলা মৃত্তিকা ব্ল্যাক কটন সয়েল কালো তুলা মৃত্তিকা বলে মৃ খালি লিখলাম হ্যাঁ জায়গা নেই মৃত্তিকা বলা হয়ে থাকে এটাকে কার্পাস চাষের জন্য কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কার্পাস চাষ কিন্তু এক্ষেত্রে খুব খুব বেশি হয় খুব ভালো হয় কার্পাস মানে কি তুলো
এবং এই মৃত্তিকা সাধারণত কি হয় এই জায়গাগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। মহারাষ্ট্রের এই অঞ্চলটা গুজরাটেরও সামান্য অংশ কিন্তু এর মধ্যে চলে আসবে। তাহলে মহারাষ্ট্র, তামিলনাড়ুর উত্তরাংশ, এই জায়গাগুলোতে কি রয়েছে আমাদের ব্ল্যাক কটন, ব্ল্যাক কটন সয়েল এখানে কিন্তু অবস্থান করে থাকে। এই অঞ্চলটি প্রচুর বিখ্যাত কিসের জন্য? তুলো চাষের জন্য। ওই জন্য তুলো চাষের জন্য বিখ্যাত, মানে উৎপাদনে কে প্রসিদ্ধ? মহারাষ্ট্র। কেন? এই ব্ল্যাক কটন সয়েলের জন্য। এখন এই ব্ল্যাক কটন সয়েলের মধ্যে এমন কি রয়েছে যেটা এত বেশি মানে গুরুত্বপূর্ণ আমাদের তুলা চাষের জন্য? কারণ আমরা জানি এই মৃত্তিকার মধ্যে কি হয়, জল দিলে এরা স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা গলে যায় তাড়াতাড়ি, এবং যখন জল থাকে না বা খরার টাইম হয় না তখন ফেটে যায়, মানে মাটিটা পুরো ফেটে যায়, ফেটে ফেটে যায়। ওই জন্য এই ফাটা অংশটা ভেতর দিয়ে সূর্য কিরণ প্রবেশ করে, বায়ু প্রবেশ করে, যেটা মৃত্তিকার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এইগুলো বায়ু এবং আলো প্রবেশ করার ফলে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করছে, হ্যাঁ ওই জন্য এই মৃত্তিকাটা কিন্তু খুব বেশি আমাদের চাষের জন্য গুরুত্বপূর্ণ, মানে কার্পাস চাষের জন্য। এবং এই মৃত্তিকাটাকে আরো আমরা কি নামে, মানে এই মৃত্তিকাটা আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল? অগ্নুৎপাতের কারণে। এক্ষেত্রে একটা না অগ্নুৎপাত হয়েছিল, সেই অগ্নুৎপাতের ফলে লাভাটা এক্ষেত্রে এই জায়গাগুলোর মধ্যে পড়ে গেছিল, সেগুলোই পরবর্তীকালে ঠান্ডা হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে। তাহলে এটা কিসের জন্য সৃষ্টি হয়েছে? অগ্নুৎপাত, অগ্নুৎপাতের ফলে, অগ্নুৎপাতের ফলে এটা সৃষ্টি হয়েছে। আগ্নেয় পাহাড়। তাহলে এই কোন শিলা থেকে এটা সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে আমাদের আগ্নেয়, আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা, বিশেষ করে আমাদের ব্যাসাল্ট, ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে, থেকে সৃষ্টি সৃষ্ট হয়েছে এই আমাদের ব্ল্যাক কটন সয়েলটা। ঠিক আছে, এটাকে আমরা কালো তুলো মৃত্তিকা বলি। আরেকটা বেশি গুরুত্বপূর্ণ যে এই মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, রেগুর মৃত্তিকা। তাহলে কালো কাকে বলবো? কালো তুলো মৃত্তিকাকে আমরা রেগুর মৃত্তিকা বলবো, যেটা আমাদের কার্পাস চাষের জন্য খুব প্রসিদ্ধ রয়েছে। এটা হয়ে গেল 2 নম্বর মৃত্তিকা। এবার চলে আসবো আমরা ল্যাটেরাইট মৃত্তিকা, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা। এই যে ল্যাটেরাইট কথাটি, এটা একটা ল্যাটার, হ্যাঁ ল্যাটার কথাটি, এটা একটা কি শব্দ জানো? এটা একটা লাতিন শব্দ, এর অর্থ হচ্ছে ইট বা ব্রিক। কেন এটা ইটের সাথে তুলনা করা হয়েছে? কারণ ইটের রং হচ্ছে আমাদের কি, লালচে হয়। আর কি হয়, ইট হচ্ছে শক্ত হয়। আর এই দুটি বৈশিষ্ট্য ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে লক্ষ্য করা যায় বলে এটাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়েছে, বা লাল ইটের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। এই ল্যাটেরাইট মৃত্তিকা কি করে সৃষ্টি হয় সেটার জন্য আমাদের জানতে হবে যে এই ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করার জন্য বৃষ্টিপাত, বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি দরকার। কত বেশি? 200 সেন্টিমিটার বা তারও বেশি দরকার হয়। কেন এত বেশি বৃষ্টিপাত কিসের জন্য এই দরকার হয়? কারণ এই মৃত্তিকার মধ্যে যখন একটা লেয়ার রয়েছে, মনে করো একটা মৃত্তিকা, এর মধ্যে যখন বৃষ্টিপাত পড়বে তখন কি হবে, মৃত্তিকার যে উপরের যে খনিজগুলো, বিশেষ করে সিলিকাগুলো, অ্যালুমিনিয়াম, এগুলো কি হবে উপরের স্তর থেকে ধুয়ে 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 নিচের দিকে চলে যাবে। এর ফলে উপরের স্তরটা কি হবে, খনিজবিহীন হয়ে পড়বে। এবং এই মৃত্তিকা, এই পদ্ধতিতে সৃষ্টি হওয়া পদ্ধতিটাকে মানে এই ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়। আমি যে বললাম যে এখানে লেয়ার রয়েছে মৃত্তিকার, এক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার জন্য অ্যালুমিনিয়াম সিলিকা গুলো নিচে 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 নামতে থাকবে। এই পদ্ধতিটাকে বলা হয় লিচিং পদ্ধতি, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। একবার পরীক্ষায়ও এসেছিল যে লিচিং পদ্ধতি কোন মৃত্তিকা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি পদ্ধতি? লিচিং পদ্ধতি। লিচিং পদ্ধতিতে কিন্তু এই মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। আবার এই খনিজগুলো যে নিচে নামতে থাকে, একটা জায়গায় তো সঞ্চিত হবে, সঞ্চিত হওয়ার ফলে কি হয়, আয়রন অক্সাইড গুলো সঞ্চিত হওয়ার জন্য লাল একটা স্তর তৈরি করে, এবং এটা কঠিন হয়, অপ্রবেশ্য, মানে এখানে কিন্তু জলগুলো আর বেশি প্রবেশ করতে পারে না। এই যে লেয়ার, সেটাকে আমরা কি বলি, ডুরি কাস্ট, ডুরি কাস্ট, ডুরি ক্রাস্ট অঞ্চল বলা হয়। খুব গুরুত্বপূর্ণ যে ডুরি কাস্ট লেয়ার কোন মৃত্তিকায় লক্ষ্য করা যায়। বহুবার আশা করছেন WBSS SST নাকি রাম, হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন যেটা, হ্যাঁ তো সেটার মধ্যে কিন্তু এটা এসেছে
যে ডুরিকাস্ট লেয়ার কোন মৃত্তিকার মধ্যে লক্ষ্য করা যায় সেটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। কি কি? লিচিং পদ্ধতি আর ডুরিকাস্ট, ডুরিকাস্ট মৃত্তিকা এক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর এই মৃত্তিকা কি হয়, মশলা চাষের জন্য খুব প্রসিদ্ধ। আর ট্র্যাপিওকা, ট্র্যাপিওকা, ট্র্যাপিওকা চাষের জন্য প্রসিদ্ধ। এটা WBCS এ একবার এসেছিল যে ট্র্যাপিওকা চাষের জন্য কোন মৃত্তিকা প্রসিদ্ধ, সেটা কিন্তু আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা ট্র্যাপিওকা চাষের জন্য কিন্তু প্রসিদ্ধ রয়েছে। এবং এই ট্র্যাপিওকা চাষের জন্য বিশেষ করে কেরালার এই জায়গাটি। তাহলে এই মৃত্তিকা আমরা জানতে পারলাম যে যেখানে বেশি বৃষ্টিপাত সেখানে উৎপন্ন হয়। তাহলে কোথায় উৎপন্ন হবে সেটা আমরা বলতেই পাচ্ছি, এই যে কেরালার এই সাইডটা, এখানে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করতে পারবো। আর কোথায় লক্ষ্য করতে পারবো, যেখানে বেশি বৃষ্টিপাত, মেঘালয়ের মৌসিনরাম, এই সকল জায়গাগুলোর মধ্যে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। নেক্সট আমরা আলোচনা করব মরু মৃত্তিকা, যেটা মরুভূমি অঞ্চলের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের মরু মৃত্তিকা বা মরুভূমি অঞ্চলের যে মৃত্তিকা সেটা আমরা সকলেই জানি কোথায় রয়েছে ভারতের মধ্যে, রাজস্থান, রাজস্থানের মধ্যে রয়েছে, এখানে পাঞ্জাব হরিয়ানা এই সকল জায়গাগুলোর মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এখানে বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম সেখানে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। এই মরু মৃত্তিকাটিকে আমরা কি বলি, আমরা সেটাকে আমরা বলি থাকি অ্যালকালাইন সয়েল। হ্যাঁ, আমি বাংলায় লিখছি অ্যালকালাইন, অ্যালকালাইন মৃত্তিকা বলা হয়ে থাকে। মরু মৃত্তিকার অপর নাম কিন্তু অ্যালকালাইন সয়েল, এটা মনে রাখতে হবে। আর এই মৃত্তিকার লবণের পরিমাণটা বেশি, কারণ আমরা জানি মরুভূমি অঞ্চলের বৃষ্টিপাত কি হয়, খুবই কম হয়। আর যেহেতু খুব কম বৃষ্টিপাত হয় তো গাছগুলোতে কি করবে, মানে মাটির অনেক ভেতর থেকে কি কি করবে, শিকড়ের দ্বারা জলটা তুলে নিয়ে আসবে। যখন কোষীয় প্রক্রিয়ায় জলটা তুলে নিয়ে আসবে তো মাটির গভীর থেকে কি করবে, লবণটাও নিয়ে আসবে উপরে। এবং এই জন্য কি হবে, জলটা তো বাষ্পীভূত হয়ে যাবে, লবণ তো আর হতে পারবে না। ওই জন্য মৃত্তিকার উপরের স্তরে লবণের একটা স্তর লক্ষ্য করা যায়, এটাকে আমরা কি বলি, ওই জন্য অ্যালকালাইন সয়েল বলা হয়ে থাকে এই মরু মৃত্তিকাকে। ঠিক আছে, এবার এখানে উদ্ভিদ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করবো না, কারণ উদ্ভিদের জন্য আলাদা একটা ক্লাস কিন্তু আসবে, সেক্ষেত্রে আমরা উদ্ভিদ আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে আমাদের পিগ মৃত্তিকা, পলিশিগ। পিগ মৃত্তিকা বা অনেকে এটাকে বগ মৃত্তিকা বলা হয়, বগ বগ, হ্যাঁ বগ বা পিগ মৃত্তিকা বলা হয়। এটা হচ্ছে জলাভূমি অঞ্চলের মৃত্তিকা, জলাভূমি অঞ্চলের মৃত্তিকা এটা লক্ষ্য করা যায়। কোথায়? এটা হচ্ছে জলমগ্ন অঞ্চলে, বিশেষ করে কেরালা, আর ওড়িশা, হ্যাঁ ওড়িশার যে উপকূল অঞ্চল, হ্যাঁ উপকূল অঞ্চলগুলোর মধ্যে এই মৃত্তিকাটা লক্ষ্য করা যায়। এই যে উপকূল অঞ্চল, পশ্চিমবঙ্গে, ওড়িশার যে উপকূল অঞ্চলগুলো, কেরালার যে উপকূল অঞ্চল, এখানে কিন্তু এই জলামগ্ন মৃত্তিকা বা পিগ মৃত্তিকা লক্ষ্য করা যায়। এটা কিন্তু কোশ্চেন আসা, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে, যে জলাভূমির মৃত্তিকাটার নাম কি, সেটা কিন্তু পিগ মৃত্তিকা বা বগ মৃত্তিকা বলা হয়। সেটা আমাদের কেরাল বা ওড়িশা এর উপকূল অঞ্চলগুলোর মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এই মৃত্তিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মৃত্তিকাটা হচ্ছে জৈব পদার্থ বা জৈব পদার্থ যেটাকে আমরা বলি হিউমাস, এর পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে, মনে রাখতে হবে। কারণ আমরা জানি ভারতবর্ষের মধ্যে মৃত্তিকার মধ্যে নাইট্রোজেন ফসফরাসের পরিমাণটা খুব কম, এবং তার সাথে সাথে হিউমাসের পরিমাণটাও অনেক কম। কিন্তু দুটা শুধুমাত্র মৃত্তিকা রয়েছে যেগুলোতে হিউমাসের পরিমাণটা বেশি, একটা তো আমাদের বগ মৃত্তিকা বা পিগ মৃত্তিকা, আরেকটা রয়েছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। ঠিক আছে, সেটা আমরা একটু পরে করব, সেটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। তাহলে বগ মৃত্তিকা আমাদের হয়ে গেল, এবার চলে আসবে আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা। পার্বত্য অঞ্চলের মৃত্তিকা এই এরিয়াটা, এই এরিয়াগুলো কিন্তু আমাদের এর মধ্যে চলে আসবে, এই জায়গাগুলো পাহাড়ি অঞ্চলগুলো এটা এর মধ্যে চলে আসবে। পার্বত্য অঞ্চলের মৃত্তিকার মধ্যে এক্ষেত্রে যে লক্ষ্য করা যায় এই মৃত্তিকাটাকে কি বলা হয়, পডজল, পডজল মৃত্তিকা বলা হয়। এটা কি হয়, আম্লিক হয়ে থাকে। কেন আম্লিক হয়ে থাকবে, কারণ এখানে হিউমাসের পরিমাণটা অনেক বেশি। হিউমাস কোথা থেকে সৃষ্টি হয়, ওখানে যে বিভিন্ন রকমের, আমরা জানি হিমালয় পার্বত্য অঞ্চলে কি হয় গাছপালার সংখ্যা বেশি রয়েছে, এখানে যে পাতাগুলো পড়ে থাকে
সেগুলো বিশ্লেষণের ফলে কি হয়, জৈব পদার্থ বা হিউমাসের সৃষ্টি করে। সেই হিউমাস থাকার জন্য ওই মৃত্তিকাটা কি হয়, আম্লিক হয়, স্যাঁতসেঁতে হওয়ার জন্য এই মৃত্তিকাটাকে আমরা পর্জল মৃত্তিকা বলি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে পার্বত্য অঞ্চলের মৃত্তিকাটাকে কি বলা হয়, সেটা কিন্তু পর্জল মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, এবং এটা কিন্তু ফল চাষের জন্য, চা বাগান এই সকলের জন্য কিন্তু খুব আদর্শ একটা মৃত্তিকা, এটা আমরা বলতে পারি। আর আরেকটা রয়েছে সিরোজেন মৃত্তিকা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিরোজেন। সিরোজেন মৃত্তিকা কাকে বলা হয়, এটা হচ্ছে বালুকাময় মৃত্তিকা গুলোকে বলা হয়। যে মৃত্তিকার মধ্যে বালুর পরিমাণ বেশি, বালুকাময় মৃত্তিকা, সেগুলোকে আমরা বলে থাকি সিরোজেন মৃত্তিকা। এটা PYQ একটা, এটা আমি এমনি করে দিলাম ওই জন্য। আর আরো যেটা রয়েছে সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা জাফরান চাষের জন্য আমাদের কোথায়, জম্মু কাশ্মীরের কারিওয়া। আরেকটা গ্রুপ PYQ আমার মনে পড়লো, সেটা হচ্ছে কারিওয়া মৃত্তিকা, সেটা আমাদের জানতে হবে। এটা 8টা শ্রেণীর মধ্যে কিন্তু এটা ছিল না, তবে এটা প্রিভিয়াস ইয়ারে আসে কোশ্চেন, আমার মনে পড়লো সেই জন্য আমি লিখে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কারিওয়া, হ্যাঁ, কারিওয়া মৃত্তিকা। এটা কোথায় অবস্থান করে সেটা গুরুত্বপূর্ণ, এটা জম্মু কাশ্মীরের মধ্যে, জম্মু কাশ্মীর এর মধ্যে কিন্তু অবস্থান করেছে। এই মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত, জাফরান চাষের জন্য বিখ্যাত। এটাকে আমরা কেসার বলি, যেটা বিরিয়ানি রান্না করার জন্য ব্যবহার করা হয়। এই মশলাটা খুব বেশি মূল্যবান, এটা হচ্ছে কারিওয়া মৃত্তিকার মধ্যে কিন্তু চাষ করা হয়, যেটা জম্মু কাশ্মীরে হয়ে থাকে। তাহলে এই মৃত্তিকা ওখানেই কেন হয়, কারণ ওখানে প্রচুর স্বাদু জলের যে হ্রদগুলোর জন্য এক্ষেত্রে পলিশুলি জমি কিন্তু এই কারিওয়া মৃত্তিকার সৃষ্টি করেছে। আলটিমেটলি মনে রাখতে হবে কারিওয়া কোথায় লক্ষ্য করা যায়, জম্মু কাশ্মীরে, এবং এটার জলমগ্ন মানে এটা হচ্ছে জাফরান চাষের জন্য বা কেসার উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে। এটা একটা কোশ্চেন। তারপরে চলে আসবে আমাদের কি, আমাদের লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা। হ্যাঁ, আমাদের লাল মৃত্তিকাই আমি লিখলাম বা লোহিত মৃত্তিকা। এই মৃত্তিকা লাল কেন, কারণ হচ্ছে আমাদের ফেরিক অক্সাইডের লোহার পরিমাণটা বেশি, তো আয়রনের পরিমাণটা বেশি, সেই জন্য এই মৃত্তিকা লাল রঙের হয়েছে। এটা কিন্তু উর্বর নয়, ঠিক আছে, এই মৃত্তিকাটা উর্বর নয়। তবে এই মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, যেটাকে আমরা বলি বর্ধমান, এই পুরুলিয়া, এই সকল জায়গাগুলোর মধ্যে কিন্তু লাল মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাছাড়াও লক্ষ্য করা যায় এই জায়গাগুলোতে, হ্যাঁ, এই জায়গাগুলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোর মধ্যে আছে। আর পশ্চিমবঙ্গের সামান্য অংশ, ঝাড়খণ্ডের সামান্য অংশের মধ্যে কিন্তু এই মৃত্তিকাটা অবস্থান করেছে। সেটা লাল মৃত্তিকা, এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা কিন্তু উর্বর নয় এই মৃত্তিকাটা। আবার আরেকটা অলরেডি ডান, সবই তো হয়ে গেল, আমরা আলোচনা করলাম কালো মৃত্তিকা যেটা এই জায়গার মধ্যে, কালো মৃত্তিকা আমরা আলোচনা করলাম, লোহিত মৃত্তিকা যেটা এই জায়গার মধ্যে ছিল, আমরা আলোচনা করলাম বক মৃত্তিকা যেটা আমাদের এই মৃত্তিকার এই জায়গার মধ্যে ছিল, আমরা আলোচনা করেছিলাম হিমালয় অঞ্চলের মৃত্তিকা যেটা এর মধ্যে অবস্থান করেছে, আরো আলোচনা করলাম আমাদের পলিমৃত্তিকা যেটা এই জায়গার মধ্যে অবস্থান করেছে। এইটুকু পুরোটা আমাদের পলিমৃত্তিকা, কারণ আমরা জানি গঙ্গা ব্রহ্মপুত্র এই যে মানে অববাহিকা, সেগুলোর মধ্যে পলিমৃত্তিকা থাকে। তারপরে আলোচনা করেছিলাম আমরা হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা, হ্যাঁ, মরু অঞ্চলের মৃত্তিকা এই রাজস্থানের অঞ্চলটির মধ্যে আছে। আর লবণাক্ত অঞ্চলের মৃত্তিকা যেটাকে আমি কি বললাম বা বালুকাময় মৃত্তিকা, বালুকাময় মৃত্তিকাটি আমি সিরোজেন বলেছিলাম, ঠিক আছে। তারপরে কি রয়েছে, অলরেডি সব মৃত্তিকাই কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন যদি বলি আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কি মৃত্তিকা রয়েছে, এটা কিন্তু PYQ একটা, তো এটা কিন্তু কোন মৃত্তিকা রয়েছে তোমরা ভাবতেই পারবে, কারণ আন্দামান নিকোবর বৃষ্টিপাত খুব বেশি হয়। হিন্স দিয়ে দিলাম, ভাবো তাহলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা অবশ্যই থাকবে। তাহলে এখানে কি মৃত্তিকা থাকবে, ল্যাটেরাইট মৃত্তিকা থাকবে। প্লাস আরেকটা মৃত্তিকা রয়েছে, যেহেতু সমুদ্রের ধারে রয়েছে লবণের পরিমাণটা তো থাকবে, তার মানে লবণাক্ত মৃত্তিকাও কিন্তু এখানে থাকবে। সেটা কি, লবণাক্ত মৃত্তিকাও কিন্তু রয়েছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কোশ্চেন খুব বেশিবার পরীক্ষায় আসে, কিন্তু সেটা নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে পড়ে, হ্যাঁ, তো এটা আমি বলে দিচ্ছি যে কেমিক্যাল প্রপার্টিস এর উপর ভিত্তি করে মৃত্তিকাকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে, রাসায়নিক ভিত্তিতে, হ্যাঁ, রাসায়নিক ভিত্তিতে, কিন্তু উপকরণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা বলা হয় পেডাক্যাল মৃত্তিকা, একটাকে বলা হয় পেডাফাল।
পেরাল ফার্মেটিকা। তো ক্যাল আছে প্যারাক্যাল, ক্যাল মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম। তার মানে যে মৃত্তিকায় ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, ক্যালসিয়ামের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কি হবে, পিএইচ এর পরিমাণটা কি হবে, বেশি হয়ে যাবে এই মৃত্তিকায়। তাহলে পিএইচ এর পরিমাণটা যদি বেশি হয় নিশ্চয়ই এক্ষেত্রে জলের পরিমাণটা বা বৃষ্টিপাতটা কি হবে, কম হবে, তাই না? বৃষ্টিপাতটা কম হবে, কারণ আমরা জানি কোন মৃত্তিকা যদি বৃষ্টিপাত অতিরিক্ত হয় তাহলে উপরে যে পিএইচ বা লবণ খাবার সবগুলো নিচে চলে আসবে, তাহলে উপরের লেয়ারটা পিএইচ ফ্রি হয়ে যাবে বা পিএইচটা কম হয়ে যাবে। যেহেতু এই মৃত্তিকার পিএইচ বেশি তার মানে নিঃস্ব বৃষ্টিপাতটা কম, এটা আমরা জানতেই পারি। এবং এইগুলো যে বৈশিষ্ট্য লিখলাম এই পেডাল ফার কিন্তু তার ঠিক বিপরীত রয়েছে। এখন এর যে উদাহরণ সেগুলো কিন্তু পরীক্ষায় আসে যে এটা প্যারাকাল মৃত্তিকা নাকি পেডাল ফার মৃত্তিকার মধ্যে পড়ে, এরকম আসে, ঠিক আছে? এই উদাহরণটা আমরা বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের চার্নোজেম, হ্যাঁ চার্নোজেম, আর আরেকটা রয়েছে আমাদের চেস্টনাট, চেস্টনাট আর সিরোজেম, যেটাকে আমরা বালিকা মৃত্তিকা বলি, সিরোজেম মৃত্তিকা। এগুলো কিন্তু আমাদের প্যারাকাল মৃত্তিকার উদাহরণ, ঠিক আছে? আর প্যারাকাল মানে কি, বৃষ্টিপাত বেশি হবে, অর্থাৎ এটা কি হবে, অবশ্যই ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে আদর্শ উদাহরণ আমরা বলতে পারি, ঠিক আছে? তো মৃত্তিকা সম্পর্কে যাবতীয় কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে যা এসেছিল আমি কিন্তু সেগুলোই তুলে ধরে এখানে কিন্তু কমপ্লিট করেছি। আজকের এই সেশনটা কিন্তু কমপ্লিট হলো, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।